রাষ্ট্রসংঘে ফের একবার মাসুদ আজাহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণায় বাধা হয়ে দাঁড়ালো চীন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ গোটা বিশ্ব প্রস্তাবের পক্ষে সায় দিলেও চীনের বাধায় চতুর্থবার বেঁচে গেল মাসুদ আজাহার। ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পুলবামা হামলার পর মাসুদ আজাহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করতে ফের একবার কোমর বেঁধে নামে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো শক্তিধর রাষ্ট্রের সমর্থন আদায় করে নেয় নয়াদিল্লি, কিন্তু শেষ পর্যন্ত চীনের বাধায় ফের একবার ব্যর্থ হল ভারতের সব চেষ্টা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুর্বল প্রধানমন্ত্রীর কারণেই এই কূটনৈতিক বিপর্যয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অন্যদিকে বিজেপির তরফে দলের শীর্ষ নেতা রবিশঙ্কর প্রসাদের পাল্টা জবাব। জওহরলাল নেহরুর সাহায্যে রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে জায়গা করে নিয়েছিল চীন, তার ফলই এখন ভুগতে হচ্ছে ভারতকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।